মিট চার্লি মানুষ একজন আইডেন্টি দুইটি মার্ক আইডেন্টি তিনটি আম্বি আইডেন্টি তিনটি মেলকম আইডেন্টিটি এগারোটি কেভিন আইডেন্টি চব্বিশটি দুলুমিয়া আইডেন্টি কয়টি হ্যালো কাছের মানুষ জন আইডেন্টি ডিসঅর্ডার এর গল্পে আপনাকে স্বাগতম আজকের টপিক সিরিয়াস শাকিব খানের তুফান যখন সিনেমা হলে তখন অনলাইনে আসে আরেক সিনেমার টিজার দরদ কিন্তু দরদ যেন দরদ পাচ্ছে না মুক্তির সুযোগই পাচ্ছে না সেপ্টেম্বরে মুক্তির কথা থাকলেও তা আর হচ্ছে না এ থেকে কোন আইনগত জটিলতা আছে আরে না পরিবর্তনের চক্করে আটকে গেছে তাই দরদকে একটু দরদ দেখানো দরকার আপনারও তো দরদ দেখানোর দরকার নাই দরকার আছে দরদে গুরুত্বপূর্ণ একটা বিষয়ের ইঙ্গিত দিয়েছে ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার সংক্ষেপে ডিআইডি দরদের টিজার দেখে মনে হয়েছে সাকিব খানের চরিত্রটি ডিআইডি তে আক্রান্ত যেটাকে আগে বলা হতো মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার বা মাল্টিপল পার্সোনালিটি সিনড্রোম বা সোজা কথায় এই সিন্ড্রোম নিয়ে সারা দুনিয়া বহুত সিনেমা আছে দরদ যুক্ত হতে যাচ্ছে সেই লিস্টে আসলেই তাই কিনা সেটা সময়ই বলে দিবে আজকের ভিডিওতে দরদের টিজার ডিআইডি এক্সপ্লোর ও পর্দার বিখ্যাত কিছু পারফরমেন্স নিয়ে আলোচনা হবে আর এই জন্য স্পয়েল হবে স্প্লিট গ্লাস আইডেন্টিটি আনিয়ান মি মাইসেলফ অ্যান্ড আইরিন টিভি সিরিজ মুড তো ভিডিও শুরু করা যাক শুরুতে দরদের টিজার দৈর্ঘ্য এক মিনিট চব্বিশ সেকেন্ড টিজার শুরুই হয়েছে সারপ্রাইজিং একটা মিউজিক দিয়ে আপনি সচরাচর কোনো টিজার ট্রেলারে এমন জিনিস দেখবেন না বলা নাই কওয়া নাই আচমকা কোল্ড ওপেন দিয়ে টিজার শুরু করার নিয়মটা এখানে অনুসরণ করেনি তাই স্টার্টিংটা কানে লেগেছে কিন্তু ডুলুমিয়া সিনেমায় শাকিব খানের নাম ডুলুমিয়া এই নাম নিয়ে আলাদা একটা পোস্টারও দেখেছিলাম ইন্টারেস্টিং ছিল ওয়ান্টেড ডেড অর লাইভ ডুলুমিয়া ডুলুমিয়া তিন স্টার পাওয়া আসামি যাকে ধরার পুরস্কার দশ লাখ দরদের নায়িকা ইন্ডিয়ান সোনাল চৌহান ওনাকে সর্বশেষ দেখেছিলাম মাস্টার গার্বেজ আদিপুরুষ সিনেমায় বাধাই হো দরদের টিজারে সোনালের একটি সংলাপই ছিল সুপার সুপার একটি শব্দ সেটাও ইংরেজি মূল সিনেমায় ওনার বাংলা ডাবিং কেমন হয় সেটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হবে টিজারে আরো নজরে পড়েছে ইন্ডিয়ান রাহুল দেব পায়েল সরকার রাজেশ শর্মাসহ আরো অনেকই যৌথ প্রযোজনায় যে নির্মিত হয়েছে দরদ তা ইন্ডিয়ান কাস্ট প্রোডিউসার তালিকায় স্পষ্ট দেড় মিনিটের এই টিজারে সাকিব খানের কাণ্ড দেখে মনে হচ্ছে উনি ডিআইডি তে আক্রান্ত কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে এই দৃশ্যে দেখেন সহজ্ঞানে দুইজনকে খতম করলেন পরক্ষণেই কুরাল দেখে ভয় পাচ্ছে আজব ক্যারেক্টার তো এখানে সপাসব কুপিয়ে মানুষ মারছেন রক্তে এলাকা ভাসিয়ে ফেলেছেন পরক্ষণেই রক্ত দেখে ভয় পেয়ে সব মুছে ফেলছেন রক্ত আমাদের দেশের প্রেক্ষাপটে এমন চরিত্র নতুন জিনিস এক মানুষের অনেক অ্যাভাটার এই স্যাড এই হাসি এমন এক্সপেরিমেন্ট শাকিব খানের প্রয়োজন আছে বিগ স্কেলের সিনেমার পাশাপাশি এক্সপেরিমেন্টাল কাজও দরকার দরকার কি দরকার আছে সিনেমা মুক্তি পেলে এ নিয়ে বিস্তারিত আলাপ হবে আপাতত ডিআইডিতে নজর দেই দুলু মিয়ার চরিত্রটি বুঝার জন্য পরবর্তীতে সাকিব খানের পারফরমেন্স তুলনা করার জন্য কয়েকটি জটিল চরিত্রে আলোকপাত করি তাড়াতাড়ি করো ওকে প্রথমে আনিয়ান তবে এটি বেশি পরিচিত অপরিচিত নামে ছোটকালে এই সিনেমা দেখে রীতিমতো ভয় পেতাম চুল সামনে দিয়ে ভারী কণ্ঠে কথা বলতো আসল গল্পটা আম্বির সহজ সরল একটা মানুষ চায় সবাই নিয়ম মানুক অন্য থেকে বিরত থাকুক কিন্তু করে না, কাউকে সাহায্য করে না নিয়ম কানুন মানে না এসবে আম্বি রেগে যায় কিন্তু কিছু করতে পারে না ক্রোধ ভিতরেই পুষে রাখে ফলাফল তার আরেকটা আইডেন্টি বের হয়ে আসে অপরিচিত ভয়ঙ্কর একজন মানুষ আম্বিজা করতে পারে না অপরিচিত তার হয়ে সেটা করে অপরাধীদের ভয়ঙ্কর সাজা দেয় খুবই ভয়ঙ্কর রোমান্টিক চ্যাপ্টারও আছে আম্বি এক মেয়েকে আম্বি খুব পছন্দ করতো কিন্তু এভারেজ আনরোম্যান্টিক আম্বিকে সেই মেয়ে রিজেক্ট করে দেয় বান্দা কষ্ট পেয়ে পানিতে ডুব দেয় পানির নিচে কান্নাকাটি করে এরপর তার আরেকটা চরিত্রের দেখা মিলে আই স্টাইলিশ রোমান্টিক রেমো দুই দিনে নায়িকাকে পটায় ফেলে আম্বির চাওয়া অনুযায়ী সবই হয় তবে সে তা একা করে না এক একটা আইডেন্টিটি এক একটা চ্যাপ্টার সামলায় এখন প্রশ্ন ডিআইডি কেন হয় কেন বেশিরভাগ চার হাজার যাচ্ছে আচ্ছা বিকাশে দিচ্ছি ওহো একটু হ্যাঁ বিকাশে অ্যাডমানি করে নেই বিকাশ অ্যাপের অ্যাডমানি থেকে কার্ড টু বিকাশ সিলেক্ট করলাম আমার যেহেতু ভিসা কার্ড তাই ভিসা এরপর বিকাশ নাম্বার দিয়ে টাকার পরিমাণ দিলাম কার্ডটি স্ক্যান করে সব তথ্য দিলাম চলে এসেছে দিয়ে অ্যাড মানি করলাম ওটিপি ওটিপি চব্বিশশো টাকায় পঞ্চাশ টাকা ক্যাশব্যাকও পেয়ে গেলাম কার্ডটি অটো সেভ হয়ে গেছে লাইফ সেভিং একটা জিনিস এখন কার্ড থেকে যে কোনো লেনদেন করতে পারবো সহজেই এবার মূল প্রশ্নে আসি ডিআইডি কেন হয় কেন বেশিরভাগ ক্ষেত্রে ছোটকালের কোন কোনো ট্রমা মাথায় গেঁথে গেলে সেটা থেকে উত্তরণের জন্য আলাদা পার্সোনালিটি তৈরি করে ছোটবেলায় আম্বির ইলেকট্রিক শখ খেয়ে মারা যায় এই ঘটনার জন্য দায়ী ছিল অনেক লোক আম্বির ক্ষোভ ইমোশনাল ট্রমা পরবর্তীতে অন্য আইডেন্টিটির জন্ম দেয় হলিউডের আইডেন্টি সিনেমাতেও তেমন কেচ্চা নয় বছরের ম্যালকমের মা মারা যায় শোক হতাশা একা একা থাকতে থাকতে মাথার ভিতর দশটা আইডেন্টি বানিয়ে ফেলে আইসি মুন্নেটে মার্ক খেলতে গিয়ে তার ছোট ভাইকে হারায় আর ভাইকে রক্ষা করতে না পারায় তার মা তাকে ঘৃণা করে বেল্ট দিয়ে নির্যাতন করে আহারে অপরাধী ভাবা মায়ের অত্যাচার এসব থেকে নিজেকে ক্রমা যে মার্ক স্টিভেন নামক আইডেন্টিটিকে আবির্ভাব করে যে মার্ককে প্রোটেক্ট করে স্প্লিট ও গ্লাসের স্মরণীয় চরিত্র পিচি কেভিনের সাথেও এমনটা হয়েছে মায়ের অমানবিক অত্যাচার বলতে তেইশটা আইডেন্টি তৈরি করেছে এদিকে মি মাইসেলফ অ্যান্ড আইরিনে চার্লি পীড়িত করে লায়লার সাথে এরপর বিবাহ করে কিন্তু কিছুদিন পর চার্লি দেখে লায়লার টি শার্টে তার ড্রাইভার ছবি ড্রাইভারের সাথে লাইলা ভেঙে যায় এটা কোনো কথা ইয়ার এই কষ্ট চার্লি বুকের ভিতর জমায় রাখে কয়েক বছর পর চার্লির ভিতর থেকে হ্যাঙ্ক নামের আরেক পার্সোনালিটির জন্ম নেয় যা চার্লির একদম উল্টো সব গল্পের ব্যাক স্টোরির কোর এক মানসিক আঘাত যা নেসেসিটি থেকে ক্যারেক্টার ক্রিয়েট করে আর সিনেমার দুনিয়ায় সেটার লিমিট নেই স্প্লিটে পার্সোনালিটি চব্বিশে ঠেকেছে একটা চরিত্র থেকে আরেকটা চরিত্রে পরিবর্তন হওয়াকে সুইচিং বলে সিনেমার দুনিয়ায় অনেক র্যাপিড সুইচিং এর দেখা মিলে এই আম্বি এই অপরিচিত এই রেমো তবে বাস্তবে এমন র্যাপিড সুইচিং হয় না বাস্তবতার সাথে মিলালে মুড নাইট হল ডিআইডির বেস্ট উদাহরণ পর্দায় সিনেম্যাটিক লিবার্টি নিয়ে ডি অনেক এক্সপ্লোর করা হয় স্প্লিট পার্সোনালিটির ফলে যে চরিত্রের আবির্ভাব হয় সেটা একদমই আলাদা হয় আম ব্যাং মাই নাইন বয়স আলাদা হ্যাঁ নাইন ব্যবহার আলাদা অভ্যাস আলাদা টোন আলাদা হয় উই আর হিরো জেন্ডার আলাদা কর্মকাণ্ড আলাদা এমনকি হাতের লিখা পর্যন্ত আলাদা হয় একই মানুষ কেউ ডায়াবেটিসের ইনসুলিন নেয় কেউ আবার নেয় না কিছু ক্ষেত্রে এক পার্সোনালিটির আরেকটা সম্পর্কে আইডিয়াও থাকে না কিছু ক্ষেত্রে দুইটা একই সাথে করে করে নিজেদের মধ্যে মারামারিও যন্ত্রণা যন্ত্রণা আসল তো এখনো আসেইনি এতগুলো আলাদা আলাদা আইডেন্টি আলাদা আলাদা মানুষ অভিনয় করলে জিনিসটা সহজ হয়ে যায় কিন্তু বেশিরভাগ সিনেমায় একজন মানুষই সব চরিত্র পুল অফ করে আর এটাই ফান বেশি পারফরমেন্স দেখার মতো হয় বড় প্রশ্ন ডিআইডি এর জন্য আদর্শ পারফরমেন্স কি স্প্লিটে জেমস মেকআপ হয় একজন মানুষ এতগুলো চরিত্রে পর্দায় এসেছেন এবং প্রতিটা চরিত্রকে আলাদা করেছেন অভিনয়ে ছিল ভয়েসে তফাৎ ছিল এর বাইরে চরিত্র অনুযায়ী চোয়ালকে ভিন্নভাবে নড়াচড়া করেছেন ফেইসের ডিফারেন্ট মাসেল পুল করেছেন চোখের মুভমেন্টও আলাদা ছিল ফলাফল ফেসের শেইপে পরিবর্তন আসত এর সাথে পার্সোনালিটি বুঝে ম্যানারিজমে পরিবর্তন আনতেন পুরো পশ্চার চেঞ্জ হয়ে যেত ডিআইডি পোট্রেতে জেমস মেকাভয় আইকনিক হয়ে রইবেন এদিকে মুননাইটে অস্কার আইজ্যাক পুরাই ক্র্যাক ডিআইডি কে পারফেক্টলি রিপ্রেজেন্ট করেছেন ঘুম থেকে উঠে নিজে কনফিউজ থাকতেন দর্শককেও কনফিউজ রাখতেন এখন দেখা যাক আমাদের দুলুমিয়া কেমন করেন তো দেখা যাক দেখা যাক দেখা যাক তো আজ দেখতে চাওয়া লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন দরদকে আসলেই ডিআইডি নির্ভর কমেন্টে জানান আপনার বিবৃতি তো আজ আমি যাচ্ছি খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে আমি তাহলে জিতেই গেলাম